তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু নিউজ আলোচনা করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলকে নিয়ে মৌসুম শুরু হতে না হতেই কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে প্রচুর আপডেটস কিন্তু বেড়ে চলে আসছে। তারই মাঝে কিন্তু প্রচুর রিমার্সও বেড়ে চলে আসছে। তারই মাঝে একটি দুর্দান্ত নিউজ। হ্যাঁ বন্ধুরা, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গল আসতে চলেছে, এরকম কিন্তু একটা নিউজ বেড়ে চলে আসলো। এবং কিছু ফেসবুক পোস্টেও কিন্তু এরকম চলে এসেছিল যে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস কিন্তু ইস্ট বেঙ্গল তার সঙ্গে একটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চালাচ্ছে এবং প্রায় পাকাপোক্ত কথাবার্তা হয়ে গেছে। তো বন্ধুরা, সেই উদ্দেশ্যে বলে রাখি, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের সঙ্গে অ্যাডভান্স লেভেলে তো থাক, কোনো রকম কথাবার্তায় হয়নি, যত সব রিউমার্স কিন্তু ছড়িয়েছে। এটা শুনে অনেক সমর্থকেরা কিন্তু খারাপ ভাবতেও পারে। তো বন্ধুরা, যেটা রিয়েল সেই নিউজটা দিতে কিন্তু কোনো রকম বাধা নেই। সেই জন্য ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের সঙ্গে কিন্তু কোনো রকম কথাবার্তা চালায়নি ইস্ট বেঙ্গল। তারপরে যে নিউজটা বেরিয়ে চলে আসে ইস্ট বেঙ্গলের গোলকিপারকে নিয়ে, হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল একটি দুর্দান্ত গোলকিপার আসতে চলেছে, এরকমটা কিন্তু একটি নিউজ বেরিয়ে চলে আসছিল। তো বন্ধুরা, এটা নেহাতে কিন্তু রিমার্স। হ্যাঁ বন্ধুরা, দেবজিৎ মজুমদারকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখছিল ইস্ট বেঙ্গল, এরকম এটা কিন্তু একটা নিউজ বেড়ে চলে আসছিল। বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন রিমার্স কিন্তু এরকম বেড়ে চলে আসছিল। তো বন্ধুরা, সেই বিষয়ে বলে রাখি, দেবজিৎ মজুমদারের সঙ্গে কিন্তু কথাবার্তার কোনো খবরই কিন্তু জানা যায়নি, আর যেসব খবর পাওয়া গেছে তার বাস্তবিকই কিন্তু কোনো ভিত্তি নেই। কিন্তু বন্ধুরা, যেমনটা নিউজ বেড়ে চলে আসছে সৌমিক মিত্র, সৌমিক মিত্রর সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল একটু লিঙ্ক আপের খবর কিন্তু বেড়ে চলে আসছে। তো বন্ধুরা, কিছু জেনুইন খবর নিয়ে, জেনুইন আপডেটস নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে অবভিয়াসলি বলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন। বাই বাই।